Hey guys, Assalamualaikum. It's Mr. Carlo and welcome to another video of mine. So, আজকে আমি totally একটা different type of video বানাইতে চলে আসছি আর এই টাইপের video আমার চ্যানেলে আজ পর্যন্ত কখনোই করা হয় নাই. This is for the first time আমি কোনো বাইকের review করব আর এতক্ষণে আপনারা thumbnail আর title দেখে বুঝে গেছেন কি বাইকের review করব আর it's a beast. আমি আপনাদের বাইকটা ফার্স্টে দেখাই and then ride করতে করতে আমার impression বলেন বা যেটা ভাল লাগবে খারাপ লাগবে এটা আমার পার্সোনাল opinion এর উপর আমি বলবো আর কি. So let's enjoy. Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinions, so don't waste my time then. I just been living online, my city don't show me no love and that's fine. Fuck local radio stations, I got more plays than all of these rappers combined. I'm going again, I've been going in, I'm fed up with so many things. I gotta just let it all out, I'm talking about the shit they've been talking about. Telling me I should do this, telling me I should do that. Telling me things about rap. Talking the truth and that stab in my back, they will knock me off track. No, no, too many things have been building, been hard to deal with, I just been dreaming. Remember my moves in the past, I'm wondering what was I thinking. Lately I'm living in fear, wondering what if the end is so near. All of this shit going on, the shootings are strong, one shot to the head and I'm gone. I'm losing control but I can't let it go, cause I'm trying to get more and I've been in the moment. I've been in the zone and I'm moving alone, I don't pick up the phone when my family call. I've been doing it wrong and I don't know what's happening. Trying to get what I've just been imagining. Getting close and I've just been examining all of the fake shit the game has been packaging. I've been keeping real, I've been doing what I feel. I've been out here trying to kill every beat I know. So guys, এইটাই হচ্ছে সেই বাইক আর দিস ইজ দ্য টেরো জিপি ওয়ান ভার্সন থ্রি আর এটা হচ্ছে মডিফাই করা, ফুল স্টিকারটা মডিফাই করা হয়েছে, যেমন এই লুকিং গ্লাস, ক্লাচ লিভার, দেন ব্রেক লিভার অ্যান্ড দ্য মাস্টার সিলিন্ডার অলসো, আই গেস অলসো দ্য হ্যান্ডেল বার ইজ মডিফাইড। আমি আপনাদের চালাতে চালাতে সব কিছুই বলবো। অ্যান্ড দিস বাইক ইজ রিয়েলি অ্যামেজিং, মানে আমার ফার্স্ট লুকে আমি মানে বলবো অসাধারণ লাগছে, আমার বেস্ট বেস্ট। ফার্স্ট অফ অল যেটা দেখাবো এইটা কি গেস করেন তো, দিস ইজ দ্য কি টু দিস বাইক উইচ ইজ লাইক রিয়েলি অসম। এটা হচ্ছে সিস্টেমটা এরকম, ইউ প্রেস দিস বাটন, ঠাস ওপেন হয়ে গেল জোস। এটা আমার কাছে এটা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার লাগছে চাবিটা। আর এটার যে এক্সস্ট, আমি এক্সস্টের সাউন্ড আপনাদের একটু শোনায় দিই। সো this is the exhaust sound, super একদম টপ নচ কোয়ালিটি, জোস লাগছে আমার কাছে। তো এখন আর বেশি কথা বলবো না, চলেন বাইকে উঠি অ্যান্ড দেন বাইকটা রাইড করি। বাইকে উঠে পড়লাম আর এখন হচ্ছে বাইকটাকে চালাবো। সো লেটস সি। তো ইনস্ট্রুমেন্ট কনসোলটা জোস, আর এটার আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই দিই, দ্যাট ইজ এইটা হচ্ছে একটা থিম, আর এইটার আরেকটা থিমও আপনারা চেঞ্জ করতে পারবেন চাইলে। ইউ প্রেস দিস সিলেক্ট বাটন অ্যান্ড দিস ইজ দ্য আদার থিম। এই থিমটা আমার কাছে জোস লাগছে, আমি এই থিমটাই ইউজ করব। আমি জানি না আপনাদের যেটা বেটার মনে হবে আপনারা সেটাই ইউজ করবেন। তো চলেন লেটস রাইড দিস বিস্ট। ও দ্য সাউন্ড ম্যান, বিসমিল্লাহির রহমানির রহিম। লেটস রোল। বাইকটাতে বসেই ফার্স্টে যেটা ফিল হচ্ছে সেটা হচ্ছে সিটিং পজিশনটা একটু বেশি লিন করতে হচ্ছে। এই বাইকের যে ওনার তাকে আজ করলাম যে কেন, ভাইয়া বলতেছে যে এটা হচ্ছে মডিফাই করা হয়েছে, কাওয়াসাকি নিনজা 300 এর হ্যান্ডেল বার বসানো। এইটার যে ক্লাচ লিভার, তারপরে ব্রেক লিভার, এগুলো সব কিছুই মডিফাই করা হয়েছে। ওভারঅল বসে আমার খুব ভালো লাগতেছে, একটু অ্যাগ্রেসিভ পজিশন, স্পোর্টস বাইক একটু অ্যাগ্রেসিভ না হইলে হয় না অ্যাকচুয়ালি। এই বাইকটাতে ইউজ করা হয়েছে সিবিএস ব্রেকিং সিস্টেম, নট এবিএস। সিবিএস এর কাজ যেটা সেটা হচ্ছে আপনি যদি পেছনের ব্রেকটা প্রেস করেন 60-40 রেশিওতে ব্রেকটা ধরবে, যেটা হচ্ছে আপনার ব্রেকিং এ আরো কনফিডেন্স দেয়। দিস বাইক ইজ রিয়েলি অসম। দ্য সাউন্ড, ইউ নো গাইজ, সাউন্ড আমি একটু শোনাই আপনাদের। মাই গড, দ্যাট এক্সস্ট ইটস ড্যাম গুড। দেখুন হচ্ছে আমি অ্যাক্সেলারেশনটা টেস্ট করব, লেটস গো ফর ইট, রেডি 3-2-1 এন্ড গো। ও মাই গড, দিস ইজ সো ফাস্ট।
এই বাইকটা এত ফাস্ট অ্যাক্সেলারেশন মানে কল্পনার বাইরে। আমি জানি না আমার কেন জানি এটার আমার সিভিআর এর থেকে ফাস্ট মনে হচ্ছে, আই ডোন্ট নো। আমি জাস্ট প্রেমে পড়ে গেছি এই বাইকের সাউন্ডে। এই বাইকের মাইলেজের ব্যাপারে একটু কথা বলি, সেটা হচ্ছে এইটাতে দেয়া হয়েছে হচ্ছে 14 লিটার ক্যাপাসিটি ফুয়েলের, আর এইটাতে সিটিতে নাকি মাইলেজ পাওয়া যায় 24 to 25। আমার জন্য অনেক কম, বিকজ আমি সিবিআর এ মাইলেজটা পাচ্ছি হচ্ছে 40 to 42। ওই তুলনায় আমার জন্য এই মাইলেজটা অনেক কম, বাট যাদের স্পোর্টস বাইক পছন্দ তাদের আসলে মাইলেজের দিকে চিন্তা ভাবনা করাটা বোকামি, বিকজ ইউ নো দিস মেশিন হ্যাজ দ্য পাওয়ার, দিস মেশিন হ্যাজ দ্য রিয়েল এক্সস্ট সাউন্ড, সব কিছু মিলায় আই গেস এটার মাইলেজটা অতটা ইম্প্যাক্ট ফেলার কথা না। যারা আবার একটু তেল সাশ্রয়ী মানুষ তাদের কাছে, তাদের জন্য এই বাইকটা না, বিকজ আপনি মাইলেজটা অত বেশি পাবেন না। দিস লুকিং গ্লাস, ইউ ক্যান জাস্ট সি যে এই লুকিং গ্লাসগুলা মডিফাই করা হয়েছে, আর এইটাতে লাগানো হয়েছে কাওয়াসাকি ZX-10R এর লুকিং গ্লাস। তো মানে এই বাইকটা আসলে যে ওন করতেছে, যে ভাইয়াটা ওনার, সে আসলে খুবই একটা শৌখিন মানুষ, বাইকের পেছনে অনেক টাকা খরচ করছে। আমি যতটুক জানি এই স্টিকার মডিফিকেশনে তার 10 থেকে 12 হাজার টাকা পড়ছে, আর এই স্টিকার উনি বাইরের থেকে আনাইছে। তারপর আমি আপনাদের আরেকটা জোস জিনিস দেখাই, যেটা না দেখাইলেই নাই, জাস্ট আ সেকেন্ড। ওকে, সেটা হচ্ছে এই যে এখানে ওনার ভাইয়াটার নাম লেখা সিয়ামুল ভাইয়া, তো ভাইয়ার নাম লেখা এসে টায়ারে, এটা আমার কাছে খুব জোস লাগছে। সামনে পেছনে দোনোটা টায়ারেই ভাইয়ার নাম লেখা। এই জিনিসটা উনি বাইরের থেকে আনাইছে, এটাও বাংলাদেশে আপনারা পাবেন না, বাট ইফ এনিওয়ান ওয়ান্টস ইট আপনারা ভাইয়াকে মানে কন্ট্যাক্ট করতে পারেন। আমি ভাইয়ার ফেসবুকের লিংক আমি দিয়ে দিচ্ছি আমার ডিসক্রিপশন বক্সে। গিয়ার শিফটিং এর ব্যাপারে যদি কথা বলি, গিয়ার শিফটিং ইজ অসম, মানে আসলেই খুবই স্মুথ। বাট যেই জিনিসটা আমার এই বাইকের ভালো লাগে নাই সেটা নিয়ে একটু কথা বলবো এখন। এটার যে পা রাখার যে জায়গাটা, ট্যাঙ্কের যে জায়গাটা, এটা আমার কাছে একটু আনকমফোর্টেবল লাগতেছে, বিকজ আমার পাটা অ্যাকচুয়ালি ঠিকভাবে বসতেছে না। মানে আর একটু ভালোভাবে যদি অ্যাডজাস্ট হইতো আমার খুবই ভালো লাগতো, বাট এখন হইতে পারে আমার হাইটের জন্য, আই ডোন্ট নো, বাট আমার জন্য মানে কাছে এটা ভালো লাগতেছে না। আচ্ছা, এখন আসি বাইকের বিল্ড কোয়ালিটিতে। বাইকটা আসলে মানে খুব ভালো মেটেরিয়াল দিয়েই বিল্ড করা, প্লাস্টিক কোয়ালিটি যেগুলো আছে এগুলো অনেক হেভি, নট লাইক মানে যে পলকা যেটাকে বলে ওইটা না। সুইচের ব্যাপারে যদি বলি, আমার কাছে লাক্স সিক্সার বা 4Vতে যে সুইচটা ইউজ করা হয়েছে ডিপারের, তো সেইটার মতো লাগছে আমার। এইটা আপার ডিপার, দেন হর্নটা ভাইয়া হচ্ছে আফটার মার্কেট লাগাইছে, অ্যান্ড দ্য ইন্ডিকেটার সুইচ, মানে ইটস ওকে, মানে আমি বলবো না যে খুব হাই কোয়ালিটি সুইচ দিয়েছে, বাট যেটাই দিছে ইটস ওকে। আর এটার সবচেয়ে জোস একটা জিনিস আমি দেখলাম, যেটা আমার কাছে খুব ভালো লাগছে দেখে, দ্য ইমার্জেন্সি সুইচ। ইমার্জেন্সি সুইচ হচ্ছে এই যে সুইচটা দেখতে পারতেছেন, ইয়েস এইটাই তো, এইটা হচ্ছে আপনার প্রেস করলে আপনার হ্যাজার্ড লাইট যেটা বলে, ইমার্জেন্সি লাইট, ইমার্জেন্সি ইন্ডিকেটার্স, এগুলো জ্বলা শুরু করে। তো এটা বিল্ট ইন দেওয়া হয়েছে। আমি ফার্স্টে ভাবছিলাম এটা মনে হয় আফটার মার্কেট লাগানো, অ্যান্ড দেন আমি ভাইয়াকে, শ্যামল ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই এটা কি আফটার মার্কেট, তখন ভাইয়া বললো না এটা আফটার মার্কেট না, এটা বিল্ট ইন দেওয়া হয়েছে। দ্যাট ওয়াজ লাইক ও মাই গড জোস। এখন আমি বলি এটার কথা আমি কেন বললাম আপনাদের, বিকজ আমার সিবিআর বা R15 version 3 ইন্ডিয়ান ভার্সন যেটা, ওগুলাতে এই সুইচগুলো দেওয়া হয় না, আমাদের আলাদা করে এই সুইচগুলো লাগাই নিতে হয়। আই ডোন্ট নো ওয়াই আমি এই বাইকের প্রেমে পড়ে গেছি, যদি মানে সিবিআরটা না কিনতাম, এটা যদি আগে চালাইতাম, আই হোপ আমি হয়তো বা এই বাইকটাই নিতাম, বিকজ 350 থেকে 370, মানে আমি এক্সাক্ট প্রাইসটা জানি না, বাট এই রেঞ্জে যদি কোনো বাইক থেকে থাকে আমি বলবো যে দিস ওয়ান ইজ দ্য বেস্ট ওয়ান। গাইজ, আমি অনেক কথা বলে ফেলছি, আর বাইকটা চালায় খুবই ভালো ফিল হয়েছে, ইটস লাইক মানে খুবই জোস লাগছে আমার কাছে পার্সোনালি, অসাধারণ একটা বাইক। তো এই ছিল হচ্ছে আমার রাইডিং রিভিউ, রাইডিং ইমপ্রেশন, যেটাই বলেন সেটা। তো এখন হচ্ছে আমি ভাইয়ার কাছে যাব, যে অ্যাকচুয়ালি বাইকের ওনার, অ্যান্ড তার সাথে কথা বলবো, যে আমি এক্স্যাক্ট আপনাদের মডিফিকেশনের খরচটা আমি জানাই দিব। সো এই হচ্ছে শ্যামল ভাইয়া। তো ভাইয়া, আপনার সাথে একটু কথা বলতাম, মানে ইটস রিয়েলি অ্যামেজিং বাইকটা আমি চালাইলাম এতক্ষণ, মানে আসলে অসাধারণ একটা বাইক, মানে অ্যাকচুয়ালি আমি প্রেমে পড়ে গেছি এই বাইকের সব দিক দিয়ে, মানে কন্ট্রোলিং বলেন, পাওয়ার তো মাথা নষ্ট,
ভাই এই কথা টোটালি ভুল। আমি আজকে সবাইকে বলতেছি যে চায়না বেশি দিন যায় না, দিস ইজ টোটালি রং। এই বাইকটা মানে আমি ফার্স্ট চালাইলাম আজকে লাইফের বেস্ট বেস্ট ইন দিস বাজেট। আমি বলবো যে আমি যদি সিবিআর না কিনতাম ভাই বিশ্বাস করেন আমি এটা নিতাম, প্রমিস, একদম প্রমিস, মন থেকে বলতেছি ভাই। তো আমি আপনার থেকে কটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনার এই যে স্টিকার মডিফিকেশন যেটা আমি একটু তাও আবার আপনাদের দেখাই নেই, এই স্টিকারটা মডিফাই করা হয়েছে যেটা, এটার আপনার প্রাইসটা কত পড়ছে? এটা প্রাইস পড়ছে হচ্ছে 10k এন্ড আই এম শিওর এটা বাংলাদেশে পাওয়া যায় না। না আপনার হচ্ছে হলো বাংলাদেশ থেকে আমি করাইছি জিনিসটা। ওকে মানে গ্রাফিক্সটা আমার মানে গ্রাফিক্সটা বাইরে থেকে। আচ্ছা মানে মেইন ডিজাইনটা এটা আপনি বাইরে থেকে করেছেন বাট আনাইছেন আর যেটা বাংলাদেশে মানে ইনস্টল করা হয়েছে। আচ্ছা আর আপনার যে ব্রেক লিভার আর ক্লাচ লিভারগুলো এগুলো মানে আসলে অনেক স্মুথ, মানে আমি এক আঙ্গুলে টানতে পারতেছি। এইটার ফুল সেটের প্রাইস কত পড়ছে? এইটার ফুল সেটের প্রাইস আসলে হচ্ছে হলো সেভাবে না বলি, এগুলো দেশে যদি আপনারা দেখেন যে ব্র্যাম্বো ফুল সেট তাহলে আপনারা আইডিয়াটা পেয়ে যাবেন। বাট এটুকু আপনাদেরকে এনশিওর করতে পারি যে দেশের তুলনায় আমি বাইক থেকে আনাইছি, আমার অনেক কষ্ট কম। চোস দ্যাটস অল, মানে আই রিয়েলি লাইক দিস বাইক। সো আমি আর এই বাইকের ব্যাপারে বেশি কথা বলবো না, আমি অনেক কথা বলে ফেলছি, আমি জীবনে এত প্যাচাল পারি নাই বাট আজকে এই বাইক চালা আমি অনেক প্যাচাল পেরে ফেলছি। সো হ্যাঁ সেটা হচ্ছে অনেকেই জিজ্ঞাসা করে যে টায়ারের যে স্টিকারের কথা অনেকেই। হ্যাঁ আমি এটার কথা বলছি, এটার কথা আমি বলে দিছি, এটা বলতে চাই যে এটা আসলে অনেকে ভাবে যে কোথায় কিনছেন মার্কার কিনা, এটা কোনো মার্কারের কোনো কিছু না, এটা অরিজিনালি টায়ারের স্টিকার পাওয়া যায় বাইরের দেশগুলোতে, দেখবেন অনেকগুলো রেসিং কারে রেসিং বাইকে কিন্তু হ্যাঁ স্টিকার করা থাকে। তো আমি এটা বাইক থেকে আনাইছি, আমি আরেকটা কথা আপনাদের বলতে চাই যে আপনাদের এই বাইকের বিষয়ে যদি কারো কোনো কিছু আরও জানার থাকে বা কোনো ইনভেস্টিগেশনস থাকে আমি ভাইয়ার ফেসবুক আইডিটা আমার ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আর ভাইয়ার একটা ইউটিউব চ্যানেলও আছে সিয়ামুল কবির, আপনারা চাইলে ঘুরে এসে দেখতে পারেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন ভাইয়াকে। সো দ্যাটস ইট ফর টুডে গাইজ। আর এই লোকটা কে জানি, এটা হচ্ছে আতিক ব্লগস, তো উনিও বাইকের রিভিউ বানাচ্ছে, সো সবাই ওনাকে সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের মতো তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করে দিব, আর লেন্দি করব না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। থ্যাংকস এভরিওয়ান, দেখা হবে নেক্সট কোনো ব্লগে, টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম, বাই বাই।